এদিকে ভাড়া বাড়ল বিভিন্ন গন্তব্যের আন্তঃনগর ট্রেনের একশো কিলোমিটারের বেশি দূরত্বে রেয়াতি সুবিধা উঠে যাওয়ায় বাড়তি ভাড়া গুনতে হচ্ছে সাত থেকে নয় শতাংশ গন্তব্যভেদে বিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা বেড়েছে শোভন চেয়ারের ভাড়া আর এসি চেয়ার সর্বোচ্চ তিনশো এবং কেবিন ভাড়া চারশো টাকা পর্যন্ত বেড়েছে এদিকে জয়দেবপুরে দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধার হলে রোববারের মধ্যে শিডিউল স্বাভাবিক হবে বলে আশা জানান স্টেশন মাস্টার আরও জানাচ্ছেন সাধ আপনি সাধ শুক্রবার গাজীপুরের ট্রেন দুর্ঘটনার প্রভাব পড়েছে সিরিউলে ঢাকা জয়দেবপুর এক লাইন সচল হলেও স্বাভাবিক হয়নি চলাচল কাঙ্ক্ষিত ট্রেনের জন্য ঘন্টার পর ঘন্টা স্টেশনে অপেক্ষা করছেন যাত্রীরা কখন আসবে ট্রেন সদত্তর নেই কারো কাছে এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা ট্রেনের যে কর্তৃপক্ষ বা স্টাফ যারা আছে এদেরকে জিজ্ঞেস করছি যে ভাই ট্রেনটা যাবে কখন তারা কোনো উত্তর দিচ্ছে না বরং সব পাশ কাটায় চলে যাচ্ছে কিশোরগঞ্জ থেকে আসা যাওয়ার ট্রেনগুলা গোলা সবসময় এমন করে আমি ফার্স্ট টাইম ইন্ডিয়া থেকে এসছি আমার ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স আমার কাছে ভালো এমন পরিস্থিতির মধ্যে কার্যকর হয়েছে নতুন ভাড়া রুট ভেদে বেড়েছে সাত থেকে নয় শতাংশ গন্তব্য ভেদে বিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা বেড়েছে সোমন চেয়ারের ভাড়া আর এসি চেয়ার সর্বোচ্চ তিনশো এবং কেবিন ভাড়া চারশো টাকা পর্যন্ত বেড়েছে একশো কিলোমিটারের বেশি দূরত্বে রেয়াতি সুবিধা প্রত্যাহার করায় বাড়তি অর্থ গুনতে হচ্ছে এমন ভাড়া বৃদ্ধিকে অযৌক্তিক বলছেন সাধারণ যাত্রীরা আসলে ট্রেনের সেবাটা যদি ওইরকম যদি আমরা না পাই তাহলে আসলে ভাড়া বাড়ায় তো লাভ নেই সবাই চায় যে নির্দিষ্ট টাইমে ট্রেনটা ছাড়ুক এবং নির্দিষ্ট টাইমে আমরা এখানে যাই পুষতে যেন পারি গাড়ি তো অনেক রেড করে দেবে ভাড়া বাড়ায় করবো পাবলিক ট্রেনে যাবে না ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার জানান দুর্ঘটনার কারণে জয়দেবপুর হয়ে বিভিন্ন গন্তব্যের ট্রেন বিলম্বিত হচ্ছে আমাদের দুটি লাইনই বন্ধ হয়ে যায় দুর্ঘটনা হলে এরপর ঢাকা থেকে রিলিফ ট্রেন উদ্ধারকারী ট্রেন যে সেখানে আপনার একটি লাইন সচল করে সেই থেকে আপনার আপনার সিঙ্গেল লাইন ওয়ার্ক তো এই জন্য জয়দেবপুর থেকে যে হয়ে যে ট্রেনগুলো আসা যাওয়া করে সেই ট্রেনগুলোর কোনো কোনো ট্রেন দুই থেকে তিন ঘন্টা মিলোমিটার করছে রোববারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা জানান এই কর্মকর্তা দেশ টিভি ঢাকা